মুক্তিরও মন্দিরও সোপানতলে কত প্রাণ হলো বলিদান, বহু প্রাণের বলিদানে আত্মত্যাগে অবশেষে ভারতের স্বাধীনতা এসেছিল। ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন ভারতের গৌরবগাথা ও ঐতিহ্যের প্রতীক তেরঙ্গা জাতীয় পতাকা উড্ডীন হল, ঘোষিত হল প্রজাতান্ত্রিক নব ভারতের। শনিবার গভীর শ্রদ্ধায় রাজ্যজুড়ে পালিত হল ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। সরকারি বেসরকারি পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন হল রাজ্যের সর্বত্র। এদিন সকালে সচিবালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। জাতীয় পতাকা উত্তোলন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গকৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবসের এই দিনটি নাগরিকদের অধিকার ও ভারত মাতার মর্যাদা রক্ষার শপথের দিন বলে আখ্যায়িত করেন। ৭৪তম স্বাধীনতা দিবস এই দিনটিতে আমরা মূলত আমাদের স্বাধীনতা আন্দোলনের সেনানীদের শ্রদ্ধা জানাই। এই দিনে আমরা দেশের প্রতিটি নাগরিকের সাথে নিয়ে আমরা ভারত মাতার মর্যাদা রক্ষার জন্য প্রতি বছর নতুন করে শপথ গ্রহণ করি। সুদীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। আমাদের স্বাধীনতা সংগ্রামে সুদীর্ঘ ইতিহাস, ঘটনা বহুল এবং রোমাঞ্চকর। স্বাধীন ভারতবর্ষে আমাদের যে ত্রিবর্ণ জাতীয় পতাকা জাতির গর্ব হিসেবে উঠছে তারও রয়েছে এক দীর্ঘ ইতিহাস। আমাদের জাতীয় পতাকাটি তিনটি রঙের, গেরুয়া, সাদা এবং সবুজ। গেরুয়া হলো শক্তি ও শৌর্যের প্রতীক, সাদা হলো শান্তির প্রতীক এবং সবুজ হলো বিকাশ ও সমৃদ্ধির প্রতীক। জাতীয় পতাকার মাঝখানে রয়েছে ধর্মচক্র, যা সত্যানুসারী জীবনের প্রতীক। হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী জীবন ও আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তাকে আমাদের যথাযথভাবে রক্ষা। এছাড়া শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গান্ধীঘাটে শহীদ বেদিতে ও সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। একইভাবে পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক সন্দীপ মাহাত্মে। জাতীয় পতাকা উত্তোলন করে জেলাশাসক রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতিতে যারা নিরলসভাবে কোভিড নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন তাদের সাধুবাদ জানান। मैं सभी हमारे पश्चिम त्रिपुरा जिला प्रशासन के हमारे ऑफिसर्स, ऑफिस के स्टाफ, हमारे जिलावासी सभी को मैं हार्दिक शुभकामनाएं देता हूँ। इस बार हम जो इंडिपेंडेंस डे सेलिब्रेट कर रहे हैं वो काफ़ी डिफिकल्ट और डिफरेंट एटमॉस्फेयर में हम इस बार सेलिब्रेट कर रहे हैं। इतना डिफिकल्ट टाइम और डिफरेंट ओकेशन होने के बाद भी सभी लोगों में एंथुसियाज्म दिख रहा है। हालांकि नॉर्मल टाइम्स में जितना एंथुसियाज्म सभी में दिखता है उससे थोड़ा सा इस बार कम ही है। हम सभी लोग जानते हैं कि जिस कंडीशन से पूरी दुनिया, हमारा राष्ट्र, हमारा डिस्ट्रिक्ट जिस कंडीशन में जा रहा है कोविड के पैंडेमिक से, इसके बावजूद भी डेवलपमेंट वर्क्स, एडमिनिस्ट्रेशन, लॉ एंड ऑर्डर और लोगों के लिए काम करने के लिए जिला प्रशासन ने बहुत अच्छे स्टेप्स लिए हैं। और इसमें हमारे पुलिस प्रशासन, एसडीएम्स, वीडियोस और सभी डिपार्टमेंट्स, उन्होंने बहुत अच्छा काम किया है। इस ओकेशन पे मैं हमारे हेल्थ डिपार्टमेंट के सारे डॉक्टर्स, नर्सेस, आशा वर्कर्स, हेल्थ एडमिनिस्ट्रेशन के हर एक स्टाफ, एम्बुलेंस चलाने वाले ड्राइवर से लेके डेटा एंट्री करने वाले डेटा ऑपरेटर से लेके ग्रुप डी स्टाफ से लेके हर एक आदमी, हमारे प्रशासन का हर एक ऑफिसर, हर एक स्टाफ जो कोविड के पैंडेमिक से लड़ रहा है, और जितना हमने पिछले 4 महीने में देखा है हमारे किसी भी स्टाफ में या किसी भी ऑफिसर में इसमें लड़ाई में अभी तक कोई पीछे हटा नहीं गया।
শনিবার সকালে অন্যান্য স্থানের মতো আগরতলা কংগ্রেস ভবনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেসের অ্যাক্টিং সভাপতি পীযূষ বিশ্বাস। জাতীয় পতাকা উত্তোলন করে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামীদের গভীর শ্রদ্ধা, সঙ্গে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন দিকও তুলে ধরেন তিনি। আজকের দিন 74তম ভারতের স্বাধীনতা দিবস। আজকে কংগ্রেসের পক্ষ থেকে সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ব্লক কংগ্রেস অফিস, ডিস্ট্রিক্ট কংগ্রেস অফিস এবং আগরতলাতে আমরা এই দিবসটা পালন করছি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা এবং আমাদের জাতীয় নেতৃত্ব যারা দেশ গঠনের ব্যাপারে আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমরা এই ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতা পাওয়ার পরে ভারতের সংবিধানে গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার এগুলিকে সুনিশ্চিত করা। এছাড়াও সিপিআইএম কেন্দ্রীয় কার্যালয়েও শ্রদ্ধার স্মরণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতের 74তম স্বাধীনতা দিবস পালন করা হয়। 74তম মহান স্বাধীনতা দিবস, এই দিবসটি আমাদের পার্টি সারা দেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রতিপালন করেছে। এই দিবসে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে আমরা একটি শপথ বাক্য পাঠ করিয়েছি। তার মূল মন্ত্রস্থ হয়েছে, আমাদের দেশের বীর স্বাধীনতা সংগ্রামী যারা তারা তাদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলেন, দেশের যে সংবিধান গৃহীত হয়েছিল সেই মহান সংবিধান আজকে আরএসএস পরিচালিত বিজেপি সরকারের হাতে লুণ্ঠিত। নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে মানুষ এই সরকারের। এদিকে বার অ্যাসোসিয়েশনেও পতাকা উত্তোলন করে কোভিড আক্রান্ত সবার আরোগ্য কামনা করা হয়। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সমস্ত সামাজিক নিয়ম নীতি মেনে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিল একটা বিশেষ অংশ, আমাদের বার অ্যাসোসিয়েশনের পশ্চিম ত্রিপুরার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটও ছিলেন। পাশাপাশি আমাদের ভাতৃপ্রতিম সংগঠন যেগুলি ছিল, ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, ডিড ডেটার অ্যাসোসিয়েশন এবং পুলিশ কোর্টের স্টাফরাও ছিল, আদালতের কর্মীরাও সবাই উপস্থিত ছিল। আমরা একটা কথাই বলতে চাই, আমাদের মাননীয় সম্পাদক ওনার বক্তব্যে বলেছেন, আজকের এই দিনটি আমরা বিশ্বের এই মহামারীর দিনে করোনা আতঙ্কে আমরা যেখানে জর্জরিত সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলছি, আজকের দিনটি আমরা করোনায় যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মার সদ্গতির জন্য এবং যারা রোগাক্রান্ত আছে তাদের দ্রুত আরোগ্যের জন্য তাদের প্রতি নিবেদন করছি, এই আমাদের বক্তব্য। ভারতের 74তম স্বাধীনতা দিবস উদযাপিত হল রাজ্যে ক্রীড়া পর্ষদে, যেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন সচিব অমিত রক্ষিত, সঙ্গে অন্যান্যরাও ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রাণ নিবেদিত সংগ্রামীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবেও। সেখানে সভাপতি সরজু চক্রবর্তী, সচিব সুপ্রভাত দেবনাথ, সহ সম্পাদক অনির্বাণ দেব সহ প্রমুখরা উপস্থিত ছিলেন। ভারতের স্বাধীনতা দিবস উদযাপিত হল শ্রদ্ধায় স্মরণে। দিনভর কোভিডের সমস্ত নিয়মকানুন মেনে চলবে আলোচনা, বক্তৃতা, সঙ্গীত সহ আরও অনেক কিছু। কিন্তু সবকিছুর মাঝে যে সুপ্ত রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের মাঝে এক রাশ নতুন ভারতের স্বপ্ন। জাতপাতহীন, শান্তিময় ও নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে সক্ষম ভারতের স্বপ্নগুলো যেন ক্রমশ ক্ষয়িষ্ণু। তাই ভারতের স্বাধীনতা সংগ্রামে 74 বছরে দাঁড়িয়েও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন সুন্দর ভারত গড়তে মেক ইন ইন্ডিয়ার ডাক দিতে হয়, যার মাঝে উঠে আসবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।